ট্রেন দুটির উদ্ধার অভিযানের খবর জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার রাজিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। উদ্ধার কাজ এখনো চলছে। আউটার সিগন্যাল থেকে একটি বগি এখন পর্যন্ত সরানো গেছে, অর্থাৎ যে বগিটি একটু হেলে পড়েছিল সেই বগিটি সোজা করে, মূলত সেই বগিটি উল্টা পথে সরিয়ে নেওয়া হয়েছে, যে গাজীপুরের জয়দেবপুর জংশন সেখানে টেনে নেওয়া হয়েছে। এছাড়া অন্য যে ক্ষতিগ্রস্ত বগিগুলো রয়েছে সেগুলোও মেরামতের কাজ হচ্ছে। মেরামত বলবো এই কারণে যে এই যে ক্রেনটি দেখতে পাচ্ছেন, এই ক্রেন দিয়ে মূলত যে বগিগুলো মেরামত করা হয়, অর্থাৎ যেটি লাইনচ্যুত হয়ে পাশে কিংবা একটু দূরে সরে গিয়েছে সেগুলো লাইনের উপর তুলে, যেগুলো আসলে অক্ষত রয়েছে সেগুলো টেনে পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর যেগুলো একেবারেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেই বগিগুলো মূলত এখান থেকে না নিয়ে লাইন থেকে সরিয়ে রাখা হবে, পরবর্তীতে অর্থাৎ আগামীকালকে কোনো একটি সময় সেই বগিগুলো এখান থেকে নিয়ে যাওয়া হবে। এরকমই কিন্তু পরিকল্পনা নিয়ে মূলত এখানে উদ্ধার কাজ চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এটি বলছিলাম যে টাঙ্গাইল কমিউটারের যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনের যে বগিগুলো সেই অংশে মূলত এখন এই কাজ চালানো হচ্ছে, এবং এটি শেষ হলে পরবর্তীতে কিন্তু যে তেলবাহী যে ট্রেনটি রয়েছে সেটির উদ্ধার কাজ শুরু করবে। একটু পরিষ্কার করতে চাই যে টাঙ্গাইল কমিউটার যে ট্রেন, সেই ট্রেনের একটি বগি এখন পর্যন্ত সরানো হয়েছে, অন্য ইঞ্জিন সহ কিন্তু আরো চারটি বগি এখন পর্যন্ত লাইনের উপরে রয়েছে, এবং এই চারটি বগি মূলত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই কারণে যতটুকু বোঝা যাচ্ছে যে এগুলো আসলে টেনে নেওয়া সম্ভব হবে না, এবং যে কারণে লাইনের পাশে অর্থাৎ পশ্চিম পাশে এগুলো সরিয়ে রাখা হবে, অর্থাৎ লাইন স্বাভাবিক করতে দ্রুত সময়ের মধ্যে যাতে লাইনটি স্বাভাবিক করা যায় সেই লক্ষ্যেই কিন্তু উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। অপরদিকে অন্য পাশে যে তেলবাহী ট্রেনটি রয়েছে সেই তেলবাহী ট্রেনে আপনারা জানেন যে তেল ভর্তি, এই কারণে সেটিতে কাজ করা যাচ্ছে না। মূলত যে পরিকল্পনা আমরা শুনছি যে এই ট্রেনের তেল এখান থেকে সরিয়ে তারপর এই ক্রেনটি দিয়ে মূলত এই যে তেলবাহী ট্রেনটি সেই ট্রেনটির কার্যক্রম শুরু হবে, এবং পরবর্তীতে অর্থাৎ এটি সরানোর পর তারপরে সেই তেলবাহী ট্রেনটির কার্যক্রম তারা শুরু করবে, সেটি উদ্ধার করবে। তবে তার আগে ঢাকা থেকে অন্য একটি ট্রেনের মাধ্যমে এই যে তেল সেখান থেকে সরিয়ে তারপর কার্যক্রম শুরু করা হবে। মোটামুটি যদি বলি এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা আমরা দেখছি যে চারদিক থেকে আসলে কাজ করা হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার জন্য কিন্তু প্রশাসনের লোকজন চারদিকে রয়েছে, বিশেষ করে রাতের বেলা যে কারণে নিরাপত্তার কিছু ব্যাপার আছে, এই কারণে কিন্তু সবাই তৎপর রয়েছে। মোটামুটি এই ছিল গাজীপুরের যে ট্রেন দুর্ঘটনাস্থল থেকে সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের জয়দেবপুর থেকে।